আমরা আমাদের আমি গৌতম কুমার আড়ি, এই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, এই দুর্বাচটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরা 18 তারিখে ডেপুটেশন দিয়েছিলাম 13 দফার দাবি নিয়ে। ওই দিন আমরা ডেট দিয়েছিলাম যে আগামী 3 তারিখে আমরা আসছি, টাইমটা দেয়া ছিল না। আমরা কিন্তু বিভিন্নভাবে জানিয়েছিলাম যে 1টার দিকে আমরা যাব, কিন্তু প্রধানকে বলা ছিল না আমাদের 1টার সময়। কিন্তু সকালে আমরা যোগাযোগ করেছিলাম অভিজিৎ দাসের মধ্য দিয়ে, উপপ্রধানের সঙ্গে কথা হয়েছিল, উনি টাইমটা দিয়েছেন 11টা থেকে 11:30 মধ্যে। এখন প্রায় 12টা বাইতে যায়, অথচ দেখছি অঞ্চলে চাবিতালা লাগানো আছে, প্রধান উপপ্রধান সহ কোনো পঞ্চায়েত মেম্বার নেই। পঞ্চায়েত মেম্বার সঙ্গে কোনো দরকার নেই, আমাদের দরকার মেনলি প্রধান উপপ্রধানের সঙ্গে ডকুমেন্টটা নেওয়া দরকার ছিল আমাদের। ওনারা কেউ নেই, চাবিতালা লাগানো আছে। আমাদের গত 18 তারিখে ডেপুটেশন ছিল যুব তৃণমূলের পক্ষ থেকে, নির্বাচনী গ্রাম পঞ্চায়েতে যুব তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছিল ওনারা। আমরা ডেপুটেশনে আমরা সবাই মিলে যতটা সম্ভব পেরেছি আমরা উত্তর দিয়েছি, এবং আমাদের যতটা তথ্য ছিল আমরা ওনাদেরকে দিয়েছি, যেটা আমাদের মনোগত ছিল না। তাই ওরা 25 তারিখে আবার এসেছিল আমাদের গ্রাম পঞ্চায়েতে এই মানে ডেপুটেশনের তথ্য আনতে। ওনাদের কিছু তথ্য আমাদের কাছে বিডিও অফিস থেকে অজানা ছিল এবং আমাদের কাছে সেই ডকুমেন্টস পৌঁছয়নি। সেই হিসেবে আমি 25 তারিখে বিডিও অফিসে বেরিয়ে যাই, এবং ওই 25 তারিখে ওনারা আবার 20-50 জন নিয়ে আমাদের জিপিতে আসে, উপপ্রধানের সঙ্গে কথোপকথন হয়। তারপরে ওনারা নাকি আবার মানে 3 তারিখ মানে আজকের ডেটটা নিয়ে যায়, আজকের এই ডেপুটেশনে তারা তথ্য নেওয়ার জন্য আসবে। সেই পরিপ্রেক্ষিতে ওনারা এসেছিল। আমাদের এই চ্যানেলে সবাইকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দুর্বাচটি অঞ্চলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই। তো আমরা 18 তারিখে যে ডেপুটেশনটা আমরা দিয়েছিলাম, আমাদের মূলত ছিল সাধারণ মানুষের দাবি দাবাকে সঙ্গে নিয়ে আমরা 13 দফার দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিয়েছি। সেখানে প্রধান সাহেব কোনোরকমভাবে আমাদেরকে কোনো উত্তর উনি দিতে পারেননি, এবং আমাদেরকে বলেছিলেন গত যে 25শে আগস্ট, ওই 25শে আগস্ট আমরা এলে আমাদেরকে সমস্ত তথ্য দেবে। আমরা 25শে আগস্টও এসেছিলাম, সেখানে আমরা দেখলাম প্রধান সাহেব তিনি ছিলেন না, আমাদেরকে কোনোরকমভাবে একটা ফোনের মাধ্যমে জানালেন নাও যে উনি সেদিনটা থাকবেন না। আমরা এসে উপপ্রধান সাহেবের সঙ্গে কথা বললাম, এবং উপপ্রধান সাহেব বললেন যে আপনারা আজকের দিন অর্থাৎ আজকের 3 তারিখে 3/9/2020 আজকের তারিখে আপনারা আসুন, আমরা প্রধান সাহেব সহ আমরা সবাই থাকবো, এবং আমরা সমস্ত তথ্যগুলো আপনাদের হাতে ডাটাগুলো দেবো।